সবাইকে ধন্যবাদ। ওয়েলকাম টু আইটি মুভিডি একাডেমি অফ আইসিটি। গত ক্লাসে আমরা যে জিনিসটা দেখেছিলাম সেটি হচ্ছে অ্যালগোরিদম নিয়ে আমরা কথা বলেছিলাম। অ্যালগোরিদম ছিল যে কিছু জিনিস আমরা ধাপ যে ধাপগুলো অনুসরণ করব সেগুলো আগে থেকে আমরা খাতায় লিপিবদ্ধ করে নিব, যাতে পরবর্তীতে আমরা যখন প্রোগ্রামটা লিখব তখন যাতে আমরা ওই প্রবলেমটা সম্পর্কে আবার অ্যানালাইসিস করতে না হয়, পর্যালোচনা করতে না হয়, আমরা যাতে যখন কোডিং করব তখন যাতে আমরা ওই অ্যালগোরিদম দেখেই বুঝতে পারি এখন আমার কী করতে হবে। তো সেটা ছিল, অ্যালগোরিদমটা ছিল হাতে লিখা, অর্থাৎ বর্ণনা করে লিখা। আর এখন যে জিনিসটা দেখব আজকে আমরা সেটি হচ্ছে ফ্লো চার্ট। ফ্লো মানে হচ্ছে প্রবাহ, চার্ট মানে হচ্ছে চিত্র বা একটি বিবরণী বলতে পারো। তো ফ্লো চার্টের মাধ্যমে আসলে এটা হচ্ছে কি, জ্যামিতিক একটা ব্যাপার যার মাধ্যমে অ্যাকচুয়ালি আমরা, যেমন মানচিত্র ব্যবহার করা হয় যে এখান থেকে এখানে, এখান থেকে এখানে ডিরেকশন, সেই ডিরেকশনের যে ব্যাপারটা সেটি হচ্ছে আমরা ফ্লো চার্টের মাধ্যমে পাবো। একটি প্রোগ্রাম কিভাবে সলভ করব তার একটি ডিরেকশন আমরা নিজেরাই তৈরি করে নিব। প্রবলেম অ্যানালাইসিস করার পরে আমরা একটি ফ্লো চার্ট আঁকবো খাতার মধ্যে, তারপরে সেই ফ্লো চার্ট অনুযায়ী আমরা প্রোগ্রামগুলো করব। তো এই ফ্লো চার্টটা কেন দরকার হয়, তো ফ্লো চার্ট কেন দরকার হয় এটা যদি দেখা যায়, বোঝা যায়, মানে পর্যালোচনা করে যায়, তাহলে দেখা যাবে প্রোগ্রামের উদ্দেশ্যটা সহজে বোঝা যায়। একটি ফ্লো চার্ট যখন আমি আঁকতে যাব তখন আমি এঁকে ফেলবো, তখন আমি প্রোগ্রামের উদ্দেশ্য বুঝতে পারবো যে এই প্রোগ্রামটা এট এ গ্লান্স এক দৃষ্টিতে দেখে আমরা বুঝতে পারবো যে এটি কী বলতে চাচ্ছে বা এই প্রোগ্রামার কী করতে যাচ্ছে বা আমি কী করতে যাচ্ছি অ্যাজ এ প্রোগ্রামার। তারপর হচ্ছে প্রোগ্রামের ভুল নির্ণয়ে সহযোগিতা করে, যে আমি কোথাও ভুল করছি কিনা। প্রোগ্রাম লিখে লাইন বাই লাইন পর্যালোচনা করে সেটা থেকে ভুল বের করাটা অনেক কঠিন, একটু কঠিন। আর আমি যদি ফ্লো চার্টটা দেখি যে আমার প্রোগ্রামটা হচ্ছে না, মিলাইতে পারছি না, আমি সমাধান করতে পারছি না, তাহলে আমি ফ্লো চার্টটা দেখি, ফ্লো চার্ট দেখে আমি বুঝতে পারবো যে আমি এই জায়গায় তো ভুল করেছিলাম। তার মানে ভুল নির্ণয়ে সহায়তা করে, প্রোগ্রামের পরিবর্তন ও পরিবর্ধনে সহায়তা করে। আমি একটি প্রোগ্রাম লিখে ফেললাম, তারপরে আমি কোথায় পরিবর্তন করব সেটা আমি ফ্লো চার্ট দেখে বুঝতে পারবো। প্রোগ্রাম রচনায় বা কোডিংয়ে সহায়তা করে, উদ্দেশ্য সহজে ও সংক্ষেপে জটিল প্রোগ্রাম লেখা যায়। ফ্লো চার্টটা থাকলে আমি খুব সহজে একটি প্রোগ্রাম লিখে ফেলতে পারবো। যেমন ধরো তোমাকে আমি বললাম যে তুমি একটি জায়গা থেকে আরেক জায়গায় যাবে, তো তোমাকে যদি আমি বলি যে তুমি সোজা এখান থেকে যাবে হচ্ছে এই মোড়ে, এখানে গিয়ে দেখবে একটি চার রাস্তা আছে, এখানে তুমি আসছিলে, এরকম একটি চার রাস্তা আছে, তারপর তুমি যাবে হচ্ছে তার ডান দিকে, ডান দিকে গিয়ে দেখবে যে এখানে একটি রাস্তাটা দুই ভাগে ভাগ হয়ে গেছে, এখানে আসার পর তুমি যাবে হচ্ছে বাম দিকে, এখানে গিয়ে তারপর রাস্তাটা আরেকটু মোড় নিয়েছে, এদিকে তুমি যাবে এবং সোজা তারপরে কিছু দূর যাবে, এখানে হচ্ছে তোমার সেই যে জিনিসটা, যে বাড়িতে তুমি যাবে, আমার ধরো বাসার ঠিকানা দিচ্ছি, তুমি এদিক দিয়ে আগালেই, এই রাস্তা ধরে আগালেই আমার বাড়িতে চলে যাবে। এটি হচ্ছে কি, যে আমরা ফ্লো চার্টের মাধ্যমে তোমাকে একটি ম্যাপের মাধ্যমে বা মানচিত্রের মাধ্যমে তোমাকে আমি একটি জায়গা থেকে আরেকটি জায়গায় যাওয়ার জন্য একটি নির্দেশনা দিয়ে দিলাম। তো এই নির্দেশনাটা তোমার পকেটে তুমি একে নিয়ে গেছো, যে এখান থেকে তুমি শুরু করবে, সে তোমার বাসা এখানে, এখানে হচ্ছে তোমার বাসা, এই বাসা থেকে তুমি তোমার বাসা থেকে আমার বাসায় যেতে চাচ্ছ, এই তোমার বাসা থেকে বের হয়ে সোজা আমি বললাম যে তুমি সোজা চলে যাবে, গিয়ে দেখবে একটা চার রাস্তা আছে, চার রাস্তার একটি মোড় আছে, সেই মোড় থেকে তুমি হাতে ডান দিকে টার্ন নিবে, নিয়ে গিয়ে দেখবে কিছু দূর আরেকটা দুই রাস্তাটা দুই ভাগ হয়ে গেছে, তুমি বাম পাশে যাবে এবং এই রাস্তা ধরে সোজা আগাইতে থাকবে, একটু ডানে বামে মোড় নিয়ে সোজা আমার বাসায় চলে আসতে পারবে। তো এই যে কত সহজে, আমি এটা যদি তোমার কাছে থাকে তোমার পথ ভুল হবার সম্ভাবনা অনেক কমে যাবে এবং তুমি খুব সহজেই কাউকে জিজ্ঞেস না করেই তুমি আমার বাড়িতে পৌঁছে যেতে পারবে। এটি হচ্ছে ফ্লো চার্ট মূলত। তো এই ফ্লো চার্টটা প্রোগ্রামারকে বিভিন্নভাবে সহযোগিতা করে থাকে এবং প্রোগ্রামারের পাশাপাশি আরও যে জিনিসটা, ধরো তুমি একটি কোম্পানিতে সফটওয়্যার প্রোগ্রামার হিসেবে কাজ করছো, এখন তোমাকে সিস্টেম অ্যানালিস্ট বা সিস্টেম পর্যালোচনা যারা করে তারা হচ্ছে একটা প্রবলেম সলভ করতে বলল। এখন অ্যানালিস্ট, যে সিস্টেম অ্যানালিস্ট বা যিনি হচ্ছে সিস্টেম নিয়ে গবেষণা করে, সে আবার প্রোগ্রামিং জানে না, তাহলে সে কী করবে, প্রোগ্রামারকে বোঝাবে। যিনি প্রোগ্রামার, তুমি যখন প্রোগ্রামার,
তখন তুমি হয়তো বা ওই সিস্টেমটা সম্পর্কে কিছুই জানো না। তুমি এরকম কিছুই জানো না একটি সিস্টেম সম্পর্কে, বাট তুমি জানো কীভাবে সফটওয়্যার ডেভেলপ করতে হয়, কীভাবে প্রোগ্রামিংয়ের মাধ্যমে প্রবলেম সলভ করতে হয়। তো সে আবার জানে না, কিছুই জানে না প্রোগ্রামিং সম্পর্কে, তাহলে তার, তোমার এবং তার মাঝখানে সেতু বন্ধন করবে কে? এই যে ম্যাপ বা মানচিত্র যেটা দেখছি আমরা, সেই ম্যাপই হচ্ছে আমাদের মধ্যে সেতু বন্ধন করে দেবে। কারণ সে হচ্ছে তোমাকে তখন কি করবে, একটি ফ্লো চার্ট এঁকে বোঝাবে, একটি ফ্লো চার্ট এঁকে বোঝাবে যে এই আমি চাই, আমার এইভাবে আমাদের প্রবলেমটা হচ্ছে এবং এইভাবে আমরা সলভ করতে পারি। তুমি তখন তার কাছ থেকে ফ্লো চার্টটা নিয়ে তুমি আরও গবেষণা করবে ওই সিস্টেমটা সম্পর্কে, করে তুমি হচ্ছে সেই প্রোগ্রামটা দাঁড় করাবে বা সফটওয়্যারটা বিল্ড আপ করবে। এটি হচ্ছে আমাদের ফ্লো চার্টের কাজ। তো ফ্লো চার্ট আসলে দুই ধরনের হয়, একটি হচ্ছে সিস্টেম ফ্লো চার্ট, সিস্টেম ফ্লো চার্ট, সিস্টেম ফ্লো চার্ট, আরেকটি হচ্ছে কি প্রোগ্রাম ফ্লো চার্ট। হ্যাঁ, প্রোগ্রাম ফ্লো চার্ট, এই দুই রকম ফ্লো চার্ট আমাদের হয়। সিস্টেম ফ্লো চার্ট কী করবে, সিস্টেমকে ব্যাখ্যা করার জন্য বিস্তারিত আলোচনা করবে, আর প্রোগ্রাম ফ্লো চার্ট কী করবে, প্রোগ্রামকে ব্যাখ্যা করার জন্য আলোচনা করবে। এই দুই প্রকার ফ্লো চার্ট আমরা ব্যবহার করি। তো ফ্লো চার্টের জন্য, ফ্লো চার্ট কীভাবে তৈরি করতে হয় সেটার জন্য ইন্টারন্যাশনালভাবে বা আন্তর্জাতিকভাবে, কারণ তুমি বাংলাদেশে বসে আমেরিকা বা অস্ট্রেলিয়ার কোনো প্রোগ্রাম সলভ করছো, আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিংয়ের কাজ করছো, বা ওখানের কোনো একটি অফিসে তুমি জব করো বাংলাদেশে বসে, তাহলে তোমার এবং তার মধ্যে কমিউনিকেশনটা কার মাধ্যমে হবে, এই ফ্লো চার্টের মাধ্যমে হবে। তো এই ফ্লো চার্টটা যদি আবার সে একরকমভাবে রচনা করে, আমার বাংলাদেশিরা আরেকভাবে বুঝি, তাহলে সমস্যা হবে। যার ফলে কি করা হয়েছে, এই ফ্লো চার্টটার জন্য আমেরিকান ANSI একটি প্রতিষ্ঠান রয়েছে, ANSI অর্থাৎ যেটাকে বলছি আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট, আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট, এটি মূলত অনেক গ্রহণযোগ্য একটি প্রতিষ্ঠান। এরা যেহেতু গবেষণা বেশি করে আমাদের চাইতে, যার ফলে ওদেরটাই পৃথিবীতে প্রচলিত হয়ে যায়। তো আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট কিছু চিহ্ন ঠিক করে দিয়েছে, যে চিহ্নগুলো সবাই গোটা পৃথিবীতে গ্রহণ করছে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত, এবং সেইগুলো সবাই ব্যবহার করে। সেই চিহ্নগুলোর মধ্যে রয়েছে, যেমন তুমি যদি কোনো একটি কাজ শুরু করতে চাও, যেমন তুমি যদি কোনো কিছু স্টার্ট করতে চাও, সে এইটা হবে আমার এরকম একটি জিনিস, এরকম এটা হচ্ছে আমার কি কোনো কিছু আমি স্টার্ট করব অথবা এন্ড করব। হ্যাঁ, অর্থাৎ কোনো কিছু শুরু করব অথবা শেষ করব যখন, তখন আমি এরকম একটি পুরোবৃত্তাকার, ঠিক না, এটা একটা হাইপারবোলিক বলতে পারো, এরকম একটি আমরা উপবৃত্তাকার এরকম একটি চিহ্ন আমরা ব্যবহার করব। আর যদি কোনো প্রক্রিয়াকরণ বোঝানো হয়, যে কোনো কিছু আমরা প্রসেস, তারপরে হচ্ছে কি আরেকটা জিনিস বলি, একটি প্রোগ্রাম আসলে কি করে, প্রোগ্রাম কিছু ইনপুট নেয়, একটা প্রোগ্রাম, কম্পিউটার প্রোগ্রাম আসলে কি করে, কিছু ইনপুট এর উপর ভিত্তি করে সে কিছু প্রসেস করে, প্রসেস করে তারপর আমাদেরকে কিছু আউটপুট দেয়। হ্যাঁ, তো এই যে ইনপুট থেকে আমরা কিছু আউটপুট পাচ্ছি, আর মাঝখানে কিছু প্রক্রিয়া করা হচ্ছে, সেই জিনিসগুলো আসলে এখানে আলোচনা, মানে প্রোগ্রামে ব্যাখ্যা করা দরকার হয়। তারপর ইনপুট, ইনপুট আউটপুটের জন্য আমরা ইউজ করি এরকম অনেকটা সামান্তরিক আকৃতির ইনপুট আউটপুট। এটি হচ্ছে আমাদের কি, যে আমরা যখন কোনো একটি ইনপুট নিব কিংবা একটি আউটপুট আমরা ভিজিটরকে বা ওই কম্পিউটার প্রোগ্রামারকে দেখাবো, তাহলে তখন আমরা এরকম একটি সংকেত বা চিহ্ন ইউজ করি। তারপর হচ্ছে, ধরো ইনপুট আউটপুট নিচ্ছ, কোনো একটি সিদ্ধান্ত তুমি দিবে,
হ্যাঁ, প্রোগ্রাম থেকে কোনো একটি সিদ্ধান্তে আসতে চাচ্ছ, সরি, এটি হচ্ছে আমাদের কি একটি সিদ্ধান্ত নেয়ার জন্য এই এই সিম্বল। আমরা যখন কোনো সিদ্ধান্তে উপনীত হব তখন এই ধরনের একটি সিম্বল আমরা ব্যবহার করব, সিদ্ধান্ত বা ডিসিশন, এটার মাধ্যমে আমরা বুঝবো যে কোনো একটি সিদ্ধান্তে আমরা উপনীত হতে পেরেছি। আর যখন এই যে সরি, এর আগে দেখানো দরকার ছিল প্রক্রিয়া। হ্যাঁ, প্রক্রিয়া করার জন্য এরকম একটি আয়তাকার একটি বক্স ইউজ করা হয়, যে এটা হচ্ছে আমাদের প্রসেস। হ্যাঁ, প্রসেসিং করে, আগে তো প্রসেস করব তারপর সিদ্ধান্তে আসব, প্রসেসিং, হ্যাঁ, বা প্রক্রিয়াকরণ, এটা হচ্ছে প্রসেসিং বা প্রক্রিয়াকরণের চিহ্ন। তারপর এটি হচ্ছে যে কোনো কিছু কানেক্টর, বৃত্ত, যেটা যে সব কিছু এক জায়গায় এসে শেষ হয়েছে, এরকম যদি আমরা কোনো কিছু বোঝাতে চাই যে এটা হচ্ছে কানেক্টর, বিভিন্ন কিছুর মধ্যে যোগ সংযোগ করা। তারপরে তোমার এই যে এরকম এরো চিহ্ন যেগুলো আছে, তীর চিহ্ন, ডানে বামে উপরে নিচে, এগুলো আমরা কি করি, প্রবাহের দিক, কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের ফ্লোচার্ট আঁকার বা ফ্লোচার্ট লিখার কিছু নিয়ম। আমরা এখন একটি প্রবলেম সলভ করতে চেষ্টা করব, আমরা দেখব যে কিভাবে ফ্লোচার্ট করা হয়। তো ফ্লোচার্টের একটি উদাহরণ যদি তোমাকে বলা হয়, যে তোমাকে একটি আমি প্রবলেম দিচ্ছি, প্রবলেমটা হচ্ছে যে তোমাকে বলা হলো তিনটি সংখ্যা তোমাকে দেয়া হচ্ছে, এ বি এবং সি, তিনটি সংখ্যা তোমাকে দিলাম আমি, সে এ বির মা এর মান হচ্ছে এ ইজ ইকুয়াল টু সে 5, বি ইজ ইকুয়াল টু সে হচ্ছে 7, সি ইজ ইকুয়াল টু হচ্ছে সে 3। তো তোমাকে বলা হলো এরকম তিনটি সংখ্যা তুমি নাও, যে কোনো তিনটি সংখ্যা, একটি প্রোগ্রাম লিখবে যে প্রোগ্রামে তিনটি সংখ্যা আমি দিব, সে বলে দিবে কোন সংখ্যাটি সবচেয়ে বড়। এটা আমরা হয়তো বা তুমি দেখে বলতে পারছো যে এটা তো খুব সহজে বুঝতে পারছি আমি, এখানে বি ইজ ইকুয়াল টু 7, অর্থাৎ বি হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা, বি হচ্ছে অ্যান্সার। এটা আমরা খুব সহজে বলে ফেললাম, কিন্তু তোমাকে যদি বলা হয় যেরকম 1 লক্ষ সংখ্যা আমি তোমাকে দিচ্ছি, 1 লক্ষ সংখ্যা তোমাকে আমি দিব এলোমেলো করে, তখন তোমাকে যদি বলা হয় যে তুমি এটা খুঁজে বের করো, তোমার জন্য অবশ্যই অনেক কষ্টসাধ্য ব্যাপার হবে। কিন্তু একটি প্রোগ্রাম করে দিলে প্রোগ্রাম সেটা চলতে থাকবে লুপের মধ্যে, বারবার ঘুরতে থাকবে, খুঁজতে থাকবে কোনটা বড় কোনটা বড়, তুলনা করতে 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 এক পর্যায়ে এসে দেখা যাবে সে অ্যান্সারটা দিয়ে দিয়েছে। তো আমরা বোঝার জন্য খুব সহজে এবং ছোট একটি প্রোগ্রাম দেখব, এই এই ফ্লোচার্টটা দেখব আমরা, প্রোগ্রাম ফ্লোচার্ট, যেটি আমাদেরকে এ বি সি তিনটি সংখ্যা নিবে, নিয়ে আমাদেরকে বলে দিবে যে এই সংখ্যাটি সবচেয়ে বড়। এই সংখ্যার আমরা একটা ফ্লোচার্ট তৈরি করে রেখেছি এখানে, সেই ফ্লোচার্টটা আমরা দেখব। দেখো এখানে আমাদের সব শুরুটা করছি আমরা কি দিয়ে, এরকম একটি সংখ্যা দিয়ে, সরি, এরকম একটি যে ওই প্যারাবোলিক বা ইলেপ্টিক্যাল যেটাই বলো, এরকম একটি উপবৃত্তাকার একটি অংশ চিহ্ন দিয়ে আমরা কি করছি, শুরু করতে যাচ্ছে, এখানে হচ্ছে আমাদের শুরু। তারপরে আমরা কি করছি যে এ বি সি শুরুর পরে আমরা ওই সামান্তরিকের মতো যে চিহ্নটা সেটাকে আমরা বলে আসছিলাম কি, ইনপুট আউটপুট। হ্যাঁ, এটা হচ্ছে আসলে কি, ইনপুট আউটপুট। তো এই যে এখানে আমরা নিচ্ছি কি, যে এখানে আমরা ইনপুট আউটপুট নিচ্ছি, ইনপুট কি আমাদের এ বি সি তিনটা সংখ্যা, তাহলে এ বি সি সংখ্যাগুলো পড়তে বলা হচ্ছে কম্পিউটারকে, পড়ো, তারপর তুমি এখানে এসে কি করবে, সিদ্ধান্তে উপনীত হওয়ার চেষ্টা করবে। তো সিদ্ধান্ত আমি একসাথে তিনটা তুলনা করতে পারবো না, তুলনা দুইটার মধ্যে করতে পারবো। তো এ ইজ গ্রেটার দেন বি প্রশ্ন করছি, সিদ্ধান্ত, এখন সেই সিদ্ধান্ত দিবে কি, সিদ্ধান্তটা হয় ইয়েস হবে অর নো হবে। তো এ বির চাইতে কি বড়, এরকম একটি সিদ্ধান্তমূলক প্রশ্ন আমরা তাকে করলাম। তারপর সে বলল যে হ্যাঁ, এ বির চাইতে বড়। তো এর যদি বির চাইতে বড় হয় তাহলে এদিকে আসবে, আর এ যদি বির চাইতে বড় না হয় তাহলে এই রেখা ধরে এদিকে আসবে। তো আমরা ধরে নিচ্ছি এ বির চাইতে বড়। এ যদি বির চাইতে বড় হয় তাহলে একই সির চাইতেও বড়, এটা আরেকটা প্রশ্ন করা হচ্ছে, একই সির চাইতেও বড়, যদি হ্যাঁ বড় হয় তাহলে এ তো বির চাইতেও বড়, সির চাইতেও বড়, তাহলে আমরা কি লিখতে পারলাম, একটি সে আমরা একটি আউটপুট দিতে পারবো যে এ সবচেয়ে বড়, এ ছাপাও, এ সবচেয়ে বড়, এ ছাপাইতে বলবো। এখন ধরো এইখানেই আমরা সিদ্ধান্তে আটকে গেলাম যে না, এ বির চাইতে বড় না, তাহলে এখানে যাব, তাহলে বি কি সির চাইতে বড়? এ বির চাইতে ছোট,
তার মানে আমি বুঝে ফেললাম এ ছোট, তাহলে বাকি বাকি আছে কি বি এবং সি, তাহলে ওই দুইটার মধ্যে আমি কম্পেয়ার করতেছি যে বি কি সির চাইতে বড়। হ্যাঁ বি সির চাইতেও বড়। তাহলে আমি এখানে এই উত্তর যদি হ্যাঁ হয়, তুমি যদি এখানে হ্যাঁ অ্যান্সার পাও, তাহলে আমি এখানে ছাপাবো যে বি সবচেয়ে বড়, বি ছাপাও। তার মানে এই দুইটা হ্যাঁ যদি অ্যান্সার পাই, তাহলে এদিকে আমি পেয়ে গেলাম এ সবচেয়ে বড়, আর প্রথম অ্যান্সারটা যদি না পাই, নো পাই, এবং দ্বিতীয় অ্যান্সারটা যদি আমরা হ্যাঁ পাই, তাহলে পাবো বি সবচেয়ে বড়। এখন যদি এইখানে হ্যাঁ পেলাম কিন্তু এ বির চাইতে বড় পাইছি, বাট এ সির চাইতে ছোট, সরি, এ সির চাইতে বড় না, তার মানে কি নিশ্চিত এ বির চাইতে বড় কিন্তু সির চাইতে ছোট। বড় না মানে কি ছোট, তার মানে আমার বুঝবো সি বড়। আবার এখানে এ বির চাইতে বড় ছিল না, তার মানে কে বড়, বি বড়। আবার বি কার চাইতে বড়, বড় না, সির চাইতে বড় না, তাহলে আমি কি বুঝবো, তাহলে এ যেহেতু বির চাইতে ছোট, তার মানে বি বড়। আবার বি যেহেতু সির চাইতে বড় না, তার মানে সি সবচেয়ে বড়, এবং তখন আমি এখানে কি লিখবো, সি সবচেয়ে বড়, ছাপাও। এরকমভাবে আমি একটি ফ্লোচার্ট তৈরি করে ফেলবো, এবং এই যে আমরা গোল্লা চিহ্নটা যেটা দেখতে পাচ্ছি সেটি ছিল আমাদের কি কানেক্টর। এই কানেক্টরে এসে সবগুলো অ্যান্সার আমি যোগ করলাম তীর চিহ্ন, এবং সেখান থেকে আমি বেরোয় আসলাম, শেষ করে দিলাম। আমি কোনো না কোনো একটা অ্যান্সারই পাবো, আইদার এ সবচেয়ে বড় ছাপাইতে বড় পাবো এবং ছাপাতে বলবো কম্পিউটারকে, অথবা বি সবচেয়ে বড় সেটা ছাপাতে বলবো, অথবা কি হবে সি সবচেয়ে বড় হবে ছাপাতে বলবো। তো এই কানেক্টরে কোনো না কোনো একটি মাধ্যমে আমি আসতেই পারবো, আইদার এই পথ ধরে আসবো, অথবা এই পথ ধরে আসবো, অথবা এই পথ ধরে আসবো, এসে আমি কানেক্টরে যুক্ত হবে, এবং তারপরে ফাইনালি আমি কি করব, শেষ করব। এভাবে আমরা তিনটা সংখ্যা থেকে সবচেয়ে বড় সংখ্যাটা ফ্লোচার্টের মাধ্যমে দেখালাম। এখন এটা থেকে তুমি যদি কম্পেয়ার করো, কম্পিউটারে প্রোগ্রাম করো, তাহলেও তুমি অ্যান্সার পাবে যে কোনটা সবচেয়ে বড়। এই যে এখানে আমি পুরোপুরি কিন্তু কোনো উদাহরণ নিচ্ছে না, জাস্ট একটি ফ্লো চার্ট তোমাকে বোঝানোর জন্য, প্রোগ্রামারকে বোঝানোর জন্য, কিংবা প্রোগ্রামার নিজে প্রোগ্রাম তৈরি করতে গিয়ে এরকম একটি নিজের কাছে একটি যুক্তিযুক্ত চিত্র উপস্থাপন করে, তারপর সে এই চিত্রটা ধরে সে বুঝতে পারে যে আমার এখানে কে সবচেয়ে বড়, আইদার এ সবচেয়ে বড়, অথবা বি সবচেয়ে বড়, অথবা সি সবচেয়ে বড়। সে আমার এখানে আমি এ ইজ ইকুয়াল টু 5, বি ইজ ইকুয়াল টু 7, সি ইজ ইকুয়াল টু 3, এরকম যদি সংখ্যা নেই, তাহলে আমি প্রশ্ন করব এ কি বির চাইতে বড়, এ ইজ গ্রেটার দেন বি, এ হচ্ছে 5, বি হচ্ছে 7, তাহলে এটা এটা কি উত্তর আসবে, নো, এ বির চাইতে বড় না। ঠিক আছে, তাহলে এখন আমি প্রশ্ন করব বি ইজ গ্রেটার দেন সি, বি হচ্ছে 7, সি হচ্ছে 3, তাহলে আমি অ্যান্সার পাবো কি ইয়েস। তখন আমি তাকে বলবো প্রিন্ট বি, তার মানে সবচেয়ে বড় সংখ্যাটা আমি এখান থেকে কার মাধ্যমে পেয়ে গেলাম, দুইটা যুক্তি পার হয়েই এ বির চাইতে বড় এটা আমি পেয়েছিলাম কি, নো পেয়েছিলাম, এ বির চাইতে বড় এটার অ্যান্সার ছিল নো, বি সির চাইতে বড় এটার অ্যান্সার ছিল ইয়েস। এই দুইটা অ্যান্সার দেখে দেখেই আমি তুলনা করে কম্পেয়ার করে বুঝতে পারলাম যে আমার সবচেয়ে বড় সংখ্যাটি কে, বি। তো এই হচ্ছে আমাদের ফ্লো চার্ট। তো তোমরা ফ্লো চার্ট আরও বইয়ের সাথে আরও যদি একটু বই ঘাটাঘাটি করো, তোমরা আরও পাবে সিস্টেম ফ্লো চার্টও একই রকম, জাস্ট একটু চিহ্নগুলো আলাদা। তো এভাবে আমরা ফ্লো চার্টের মাধ্যমে কোনো একটি প্রোগ্রামকে বা কোনো একটি প্রবলেমকে উপস্থাপন করে প্রোগ্রামিং করার জন্য সহায়তা নিতে পারি। তো ধন্যবাদ সবাইকে, আমরা এরপরে ধীরে ধীরে প্রোগ্রামের দিকে যাব। আজকের মতো এ পর্যন্তই।